সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মানবাধিকার কর্মী, আসলে আমরা যে কথাটি বলবো সেটা হচ্ছে মানব অধিকার, অর্থাৎ মানুষের অধিকার। অধিকারের কথা যারা বলে, ছিন্নমূল মানুষের অধিকারের কথা যারা বলে, আমরা সেই মানুষের অধিকারের কর্মী। তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সমাজে কাজ করি। আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই ছিন্নমূল মানবের জন্য কাজ করতে করতে আজকে জাতির জনক, বাংলাদেশের স্থপতি। তিনি সবসময় তার সারাটি জীবন এই ছিন্নমূল মানুষের জন্য কাজ করেছেন। বেশি আমরাও তার সেই অনুসারী হিসেবে আজকে ছিন্নমূল মানুষের জন্য আমরা কাজ করি। আজকে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, আমি যখন থেকে এশিয়া ছিন্নমূল মানবাধিকারের সাথে সম্পৃক্ত হই, তখন থেকে তৃণমূলে আমার বাড়ি নোয়াখালী চরাঞ্চলে, সেখানে হতদরিদ্র এবং ছিন্নমূল মানুষের সংখ্যা অনেক বেশি। প্রতিনিয়ত প্রতি বছরে আমাদের সেখানে বন্যা, খরা এবং নদী ভাঙনের কারণে হাজার হাজার মানুষ শিকার হয়, তাদের বসত বাড়ি হারিয়ে তারা সম্পূর্ণ ছিন্ন ভিন্ন হয়ে যায়। কোথায় থাকবে, কোথায় যাবে, এরকম কোন স্থায়ী ঠিকানা তাদের থাকে না। আমরা ইতিমধ্যে আমাদের নোয়াখালীতে খাল খননের কারণে শত শত বাড়িঘর ভেঙে মানুষ এখন বাড়িঘর ছাড়া হয়ে রাস্তার ফুটপাতে বসবাস করতেছে। কোন রকম টিনের অথবা খড়ের দুই একটা চালা দিয়ে আমরা যারা মানবাধিকার কর্মী আছি, আমরা করোনাকালীন সময় থেকে আজ পর্যন্ত, আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকেন, আমাদেরকে সেখানে দেখার কথা। আমরা বিভিন্ন সময় নদী ভাঙন এবং এই ছিন্নমূল মানুষগুলো যাদের কোনো বসবাসের কোনো ঠিকানা নেই, এই সমস্ত লোকগুলোকে নিয়ে আমরা কাজ করি প্রতিনিয়ত। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এগুলো প্রচার এবং আমরা করে থাকি এবং এই মানুষগুলোর পাশে দাঁড়াই। আপনারা দেখেছেন সরকার এই করোনাকালীন সময় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে, কিন্তু আমাদের যারা দায় দায়িত্বে আছেন তারা সেই ত্রাণগুলি সঠিকভাবে এই ছিন্নমূল মানুষগুলোর কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন। আপনারা দেখেছেন পত্রিকাতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভিতে আপনারা দেখেছেন, কেউ তেল চুরি করেছে, কেউ চাল চুরি করেছে। বঙ্গবন্ধু বলেছিল যে এই চাটার দল উনি বিভিন্ন দেশ থেকে ভিক্ষা করে মানুষের কাছ থেকে চেয়ে আনতেন, কিন্তু এই চাটার দল সব খেয়ে ফেলে। কিন্তু আজকে করোনাকালীন সময় আমরা তার প্রমাণ পেয়েছি, কেউ চাল চুরি করেছে, কেউ ডাল চুরি করেছে, কেউ তেল চুরি করেছে। আপনারা দেখেছেন কেউ হাজার হাজার টাকা সিন্ধুকে ভরে রেখেছে, কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর পাশে কেউ দাঁড়াতে তারা আসে না। আজকে এখানে যারা আছেন বিত্তবানদের মধ্যে কেউ এখানে কিন্তু আসেন না। বিত্তবানদের মধ্যে যৎসামান্য হয়তো দুই একজন এখানে থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষগুলি আজকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।
পর্যন্ত বাংলার ইতিহাসে এমন কোন রচনা নেই যে সরকার কাউকে ত্রাণ দেবে, দান দেবে, কোন সহযোগিতা দেবে, সেই ত্রাণ আবার সহযোগিতা সরকার আবার রশি টেনে কেড়ে নিয়ে যাবে, আবার সুস্থ সঠিকভাবে বিতরণ করবে। এরকম কোথাও হয়েছে কিনা আমার জানা নাই, আপনারা জানেন কিনা আমিও জানি না। আমি 100টি পরিবার আমাদের ন্যূনতম 40টি পরিবারকে বেড়া বিতরণ করা হয়েছিল মুখ দেখে দেখে, কিন্তু আমার অসহায় ছিন্নমূল মানুষগুলো সেখানে বঞ্চিত হয়েছিল। তাই আমি অধিকার আন্দোলনের জন্য আমি সদা সর্বদা রাতে দিয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন পত্র পত্রিকাতে আমাকে নিয়ে অনেক টেলিভিশনে আমাকে নিয়ে নিউজ করা হয়। আমি আন্দোলন সংগ্রাম করে যাই এবং আমার এই আন্দোলন সংগ্রামের সর্বাত্মক সহযোগিতা করেছে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন। তাই আমি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সক্রিয় নেতা কর্মী এবং আমার সামনে সাথে দেশে আমার পরিবার আছেন, সবাইকে জানাবো আমি আন্তরিক মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সংগ্রামী মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু প্রতিষ্ঠিত করার জন্য আজীবন চেষ্টা করে জীবনের শেষ মুহূর্তেও হুজ্জাতুল বিদায় স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, তোমরা ছিন্নমূল মানুষদেরকে ভুলে যেও না, তাদের পাশে তোমরা অবশ্যই দাঁড়াবে। তার ওই ধারাবাহিকতায় সারা বিশ্বে অসংখ্য অগণিত মানবাধিকার সংস্থা, মানবাধিকার কর্মীবৃন্দ মানবাধিকারের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখছেন। আমি আজকের এই অনুষ্ঠানে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। আমাদেরকে সিলেট জেলার একটা কমিটি দিয়েছিলেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের। আমরা আপনার এই কমিটি হতে আপনার দেখানোর পথে আপনার নেতৃত্বে 2020 সালে আপনি জানেন কোভিড-19 যখন আগস্টের 26 তারিখ থেকে দেশ অচল হয়ে যায়, দেশের সব কিছু বন্ধ করে দেওয়া হয়, তখন আমরাও অনেক কিছু থেকে পিছিয়ে পড়ি, কিন্তু আমাদের কার্যক্রম আমরা স্থগিত রাখি নাই। কোভিড-19 আমরা সিদ্ধান্ত নিলাম যে কিভাবে মানুষকে বোঝানো যায়, এই রোগ থেকে কিভাবে দূরে থাকা যায়, এটা থেকে কিভাবে বাঁচা যায়। তাই আমরা অনেকটি উপজেলায় এবং আমাদের যে জেলার ভিতরে যে থানাগুলো আছে সেই থানা অনেক বাড়িতে গিয়েই আমরা যেখানে বেশি দুর্বলতার ছোঁয়া আছে, গরিবের ছোঁয়া আছে, সেই জায়গাগুলো আমরা গিয়েছি। হ্যান্ড স্যানিটাইজার যেগুলো কীভাবে ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, বর্ষাকালে আমাদের যে দুর্গম পাহাড় আছে পাহাড়ের মধ্যে আমাদের ভূমিধস হয়। ভূমিধসে গত 2017 সালে 160 জনের মতন লোক মারা গিয়েছে। তো আমরা ইতিমধ্যে আমরা নিজ উদ্যোগে আমরা প্রায় 100টির মতন ঘর বাড়ি আমরা নিজেরাই উদ্যোগে দিচ্ছি। তো বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের চেয়ারম্যান মহোদয় দুলাল ভাইকে, উনি এই যে দুর্গম পাহাড়ে যেয়ে এশিয়া ছিন্নমূলের কাজ করতেছে, ওই জন্য আমি রাঙ্গাবাড়িবাসীর থেকে পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে এবং ওনাকে আরও দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের যে রাঙ্গাবাড়ি পাহাড় অঞ্চল, এখানে অনেক সরকারি খাল জমি আছে। আপনি চাইলে সরকারের এই যে গরিব ভাই আছে ওনার সাথে পরামর্শ করে অনেক সকল অসহায় মানুষদেরকে আমরা আমাদের সাহায্য সহযোগিতা করেছি। আজকে এই প্রোগ্রামে অনেক কিছু বলার ছিল, যেহেতু সময় স্বল্প তার জন্য আরেকটু সময় পেলে বলব। তা আমাদের প্রধান অতিথি লায়ক মোহাম্মদ বাবুল ভাইয়ের সহযোগিতায় আমরা গাজীপুর জেলায় ছিন্নমূল মানুষদের মাঝে আমার উপজেলায় জেলায় যারা আছে আমি এদেরকে কিছু দিতে না পারলেও আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে সিমাই চিনি চাল সাবান আলু এগুলো দিয়েছি। দায়িত্ব পালন করে যাচ্ছে এবং আগামীতেও যাবে এবং এই এশিয়া ছিন্নমূল মানবাধিকার সংস্থা পৌরসংস্থা সরকার তথা জনগণ সর্ব এলাকায় বিরাজমান আছে এবং নেতৃত্ব দানকারী যিনি দক্ষ সৎ নিষ্ঠাবান এবং সিডর আয়লা বিধৌত এলাকা থেকে এসেছি। আগেই বলা হয়েছে সময় সংক্ষেপ, আমি আমার বক্তব্যের শুরুতেই আজকে